দয়া করে নয়, আপনি রূপার আসল বাবা, দেখুন তার প্রমাণ। সূর্যর হাতে সমস্ত প্রমাণ তুলে দিল শিবানী। টান টান পর্ব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে দীপা ও লাবণ্য সেনের কথা আড়াল থেকে শুনে ফেলেছে রূপা, আর সে জেনে গিয়েছে ডাক্তারবাবুই তার আসল বাবা। কিন্তু সে কাউকে সেই কথাটা বলতে পারছে না, আর তাই তো তার মনের মধ্যে একটা চাপা কষ্ট কাজ করছে। কিন্তু সে এই কষ্টের কথা কাউকে বলতে পারছে না। দীপা যদি কষ্ট পায় এসব কথা শুনে, তাই তো সে নিজের মায়ের কাছেও সব কিছু গোপন করে গেছে, শুধুমাত্র ভালো থাকার অভিনয় করে চলেছে। তবে রূপার চোখের এই ব্যাকুল চাউনি কিন্তু নজর এড়ায়নি দীপা, দীপার বৌদিসহ লাবণ্যর। তাদের সকলের মনেই শুধু একটাই প্রশ্ন, তাহলে কি সব সত্যি জেনে গিয়েছে রূপা? ওদিকে সূর্য রূপার জন্য টান অনুভব করতে থাকে। সে বুঝতে পারে যে রূপা তার কাছে সোনার চেয়ে কিছু কম নয়, এমনকি রূপাকে তার নিজের বলেই মনে হয়। সে চাইলেও রূপার ওপর রাগ করতে পারে না। আর তারপরেই সূর্য রূপার জন্য পুতুল কিনে আনলে দীপা তা ফিরিয়ে দেয়, জানায় যে তার গরিব মা এতদিন তাকে যেভাবে মানুষ করে এসেছে আগামী দিনেও তাই করবে। আর এসবের মাঝে সোনা রূপা প্ল্যান করে সূর্য দীপার বিয়ে দেবে, যেমন কথা তেমনই কাজ। সোনা তার বাবাকে চন্দন পরিয়ে আসনে বসায় বিয়ে দেবে বলে সূর্য ভেবেছে সোনা খেলা করছে, পুতুলের সঙ্গে তার বিয়ে দেবে। কিন্তু সোনা জানায় ফুলমায়ের সঙ্গে তার বিয়ে দেবে। ওদিকে তখনই রূপা হাজির হয় দীপাকে নিয়ে, তাকেও সূর্যর পাশের আসনে বসায়। আর এসব দেখে তো অবাক হয়ে যায় লাবণ্য ও প্রবীর। কিন্তু সূর্য রেগে আসন ছেড়ে উঠে পড়ে, আর দীপাও রূপাকে বকাবকি করতে থাকে। যদিও তারপর সূর্য রূপাকে ও দীপা সোনাকে আদর করে, আর সূর্য সিদ্ধান্ত নেয় যে সন্তানদের ভালো থাকার জন্য সে আবারও দীপার সঙ্গে থাকবে, কিন্তু শর্ত রাখে যে কোনো অধিকার বা ভালোবাসা দীপা পাবে না। আর এই খবর কবিরের স্ত্রী শিবানীর কাছে পৌঁছয়। তখন সে ভাবে এবারে সূর্যর সমস্ত সত্যি জানা উচিত, আর তাই তো লাবণ্য সেনের সাহায্য নিয়ে রূপা ও সূর্যর ডিএনএ টেস্ট করায়। আর সূর্য দীপার বিয়ের মণ্ডপে সেটা নিয়ে হাজির হয়, আর বলে যে বিয়ে করার আগে তাকে এক সত্যের মুখোমুখি হতে হবে। দয়া করে নয়, আপনি রূপার আসল বাবা, দেখুন তার প্রমাণ। এই বলে সূর্যর হাতে তুলে দেয় রিপোর্ট। তাহলে কি আগামী দিনে সমস্ত সত্যি সামনে আসবে সূর্যর? সব ঘৃণা বিদ্বেষ ভুলে কি এক হবে দুটি হৃদয়? যদিও তা বলবে সময়।